আজিজ হাসান আপনি লিখেছেন রমজানের চাঁদ উঠলে তার সংবাদ সবার আগে অন্যকে জানালে কি বিশেষ কোনো ফজিলত বা সাব আছে অনেকেই ব্যাপারে অনেক বিভ্রান্তিমূলক কথা বলে থাকেন যে রমজানের চাঁদ উঠলে তার সংবাদ প্রচার করলে অনেক থেকে অন্যকে জানালে তার কারণে অনেক সব হয় এবং অনেকে মনে করেন যে সংক্রান্ত সওয়া সংবাদের পোস্ট ফেসবুকে শেয়ার করলে অন্যকে জানিয়ে দিলে অনেক সব হয় অনেক উপকার হয় এগুলো নিচুকে মনে করা কথাবার্তা রমজানের সংবাদ আপনি অন্য কাউকে জানালেন যে আপনি রমজান রাখতে পারেন সেক্ষেত্রে আপনি হেল্প করলেন তাহলে সেক্ষেত্রে সেটা ভালো কাজ সেটা আরেক জিনিস কিন্তু এমনিতে আপনি এই সংবাদ বলে বেড়াইলে অটোমেটিক আপনার সব হতে থাকবে উপকার হতে থাকবে সুসংবাদ শুনতে থাকবেন এগুলো মনে করা কথাবার্তা অনেক মানুষ এ ধরনের কথা বলে থাকে এরপর হায়দার আল আপনি লিখেছেন পিতামাতার মৃত্যুর পর তাদের রুহ বা আত্মা কতদিন পর্যন্ত বাড়িতে আসে তাদের কবরে সব পোষানোর জন্য সন্তানকে কোনো আমল করতে হবে পিতামাতার মৃত্যুর পর তাদের রুহ কখনও আর বাড়িতে ফিরে আসে না মানুষ চলে গেলে তারা আসার কোনো সুযোগ থাকে না এগুলো হিন্দু ধর্মের বিশ্বাস মুসলমানদের জন্য এরকম বিশ্বাস করার কোনো সুযোগ নেই আর তাদের কবরে বা তাদের আমল আমাদের সব যুক্ত করার জন্য আপনি অনেকগুলো ভিডিও এবং বক্তব্য আমাদের আছে সম্পর্কে সেগুলো শুনে নিতে পারেন তাদের জন্য আল্লাহ তাদের কাছ থেকে চাইবেন তাদের পক্ষ থেকে দান সাদা করবেন তাদের পক্ষ থেকে কোমরা করবেন হজ করবেন অনেক কাজ করতে পারেন তাদের পক্ষ থেকে সব তারা পাবেন ইনশাআল্লাহ যদি তাদের নিয়তি করেন যে আল্লাহ তাদের জন্য করছি রিনা সুলতান আপনি লিখেছেন গত দুই বছর আগে হজের জন্য নিবন্ধন করে টাকা জমা দিয়ে রেখেছি কিন্তু পরপর দুই বছর হজ না হওয়ায় টাকা ওভাবেই হজ মন্ত্রণালয় জমা রেখেছে ওই টাকা জায়গা দিতে হবে কি টাকা যেহেতু আপনি দিয়ে দিয়েছেন সেটা ফেরত নেওয়ার নিয়ত নাই কেমন যেন আপনি পেমেন্ট করে দিয়েছেন তাহলে এই টাকার জাগাত আপনাকে দিতে হবে না অনেকেই কিন্তু এরকম পরিস্থিতির শিকার হয়েছেন আজ কয়েক বছর ধরে বিশেষ করে করোনা কারণে আমরা যারা টাকা জমা দিয়ে নিয়ত করে রেখেছি যে এই টাকা দিয়ে আমি হজে যাবো আপনি এটা ব্যাক করে যদি নিয়ে নেন এবং সেটা আপনার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জাকাত দিবেন যেহেতু আপনি দিয়ে দিয়েছেন এটা ব্যাক করার চিন্তা নেই অতএব এর জাকাত আপনাকে দিতে হবে না রুহুল আমিন আপনি লিখেছেন আমি মনের আবেগ আবেগে বা আল্লাহর প্রতি ভালোবাসার কারণে বলে ফেলেছিলাম যে আমি বিয়ের আগে ওমরা বা হজ করবো কিন্তু এখন আমার বিয়ে করা অনেক জরুরি তাছাড়া ওমরা করার মতো আমার কাছে এত টাকাও না আমি কি করব। আপনি যদি নিয়ত করে শুধু বলেছেন যে হ্যাঁ আমি এটার আগে এটা করবো তাহলে সে নিয়ত পরিবর্তন করা যায় কোনো অসুবিধা নেই গুণ হবে না আপনার সাধ্য নাই তাই আপনি করেননি বরং আপনি ভালো নিয়ত করেছেন সেজন্য আল্লাহ আপনি সব পেতে পারেন তবে যদি আপনি মানত করে থাকেন বা কসম করে থাকেন আল্লাহর কসম আমি এটা করবো তাহলে সেক্ষেত্রে কসম বা মানত ভঙ্গ করার কারণে আপনি কাফারা দিবেন দর্জন মিসিংকে খাওয়া খাবার দিয়ে দিবেন বা তিনটা রোজা রাখবেন এই তার মাধ্যমে আপনি দায়মুক্ত হয়ে যাবেন এরপরে মাতলবুর রহমান আপনি লিখেছেন বিবাহের জন্য স্বামী স্ত্রী জোড়া কি আল্লাহ তালা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন এই কথার অর্থ কী আল্লাহ বলেছেন ওখাল আকরাক মজওয়াজ আমি তোমাদেরকে জোড়া জোড়ার সৃষ্টি করেছি জোড়া জোড়া সৃষ্টি করার মানে হলো ধরুন নারীর সাথে পুরুষ তারপর আকাশের বিপরীতে জমিন এরকম সব কিছুতে আলাদা আলাদা জোড়া জোড়া সৃষ্টি করেছেন আর হ্যাঁ নারী পুরুষ কার সাথে কার বিয়ে হবে এটা আলাদা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন এটা সুনির্ধারিত এটা লেখা আছে এবং হাদিস থেকে পরিষ্কারভাবে সেটি বুঝে আসে এবং মানুষের জন্মের বহু আগে থেকে এটি নির্ধারিত মাদিয়া লিখেছেন কারোর কাছ থেকে শুনি যে কোরআন এমন কিছু আয়ত আছে যার কোনো অর্থ নেই সেটা কি সত্য না এমন কোনো আয়াত নেই যার কোনো অর্থ নেই তবে হ্যাঁ এটা ঠিক করেনি কিছু আয়াত আছে যে আদগুলোতে শুধুমাত্র কিছু বর্ণ লেখা আছে যেমন আলিফলাম মিম সোয়াদ ইয়াসিন ইত্যাদি তো এগুলোকে বলা হয় হরুফ এবং কত্তা বা বিচ্ছিন্ন অক্ষর যেগুলোর মিনিং তো অবশ্যই আছে কিন্তু আমরা জানি না আল্লাহ তালা সেটি সুপ্ত রেখেছেন এটার পেছনে কোনো হেকমা আল্লাহ তালার অবশ্যই আছে কিন্তু অর্থ নয় ব্যাপারটা সেরকম না অর্থ আছে আমরা আমাদের জানে বা আমাদেরকে জানতে দেওয়া হয় না শুধু আমাদের কি মানানতে বলা হয়েছে এইটুকু আশা বলি সাহেব আপনি লিখেছেন বোমাজি কাউকে মসজিদের কোনো দায়িত্ব দেওয়া যাবে কিনা মসজিদের দায়িত্বশীল নামাজি হতে হবে আল্লাহ তালা অনেক করে বলেছেন ইনামায়জিদুল্লাহ মানে আমনাবিল্লাহ জামিল আখের নিশ্চয়ই আল্লাহ তালার ঘর আবার তারাই করবেন যারা আল্লাহর প্রতি বড় করার প্রতি বিশ্বাস ও আকাম এবং সালাদ কায়েম করে ও আতা জাক যদি সম্প্রচারী হয় ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না মসজিদে মুর্জিদাবাদ করবি তা বেনামাজি মসজিদের দায়িত্বশীল হতে পারে না তাকে মসজিদের দায়িত্বশীল করলে সেটা কোরআনের আয়াতের খেলাফ কাজ করা হলো অন্যায় কাজ হবে